জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। গোটিয়ে পরে গোটিয়ে সত্য হয়ে চালিছে মালিকার কথা কু আপনার আগে ভাব দিবাকর চ্যানেলে আমি মানে রকু আপনার দিয়েছেন অজস্র ভাল পাইবা। ভক্তবন্ধু মহাপুরুষ কৌন কলির যেত শেষ সময় আসব সেতবে ভক্তবান কলিযুগের মহাপ্রভু হি উদ্ধার করবে, একথা মুহুনি মহাপুরুষ লিখিছেন। বলে ভক্ত বাছি রকিবে যাহু যে হরি কলি রূপে ভক্ত দেখবে নয়ন রে ভরি, তা ইষ্টক নয়ন ভরি দর্শন করিবে মহাপ্রভু। বলে সবু হিন্দু রাজ্য মেল হব যে সেঠারে শত্রু এ মরিবে আসিয়ে ওড়িশা দেশরে, অনেক শত্রু ওড়িশারে মরিবে। বলে সাত দিন পরযন্তে হিম প্রভাব যে হব হিমে বহু ভক্ত প্রাণ যে হরাইব। ভক্তবন্ধু অত্যধিক শীত বড়িবা সহিত আউ কন হব না অনেক ভক্তমান মধ্যে এটি প্রাণ বলি দেবে, খালি সেতিকি নহ। বলে গঙ্গা কূল ঠারু নীলগিরি যে পর্যন্তে মেদিনী কম্পিব গজ অশ্বর যে ঘাতে, বিদেশী যে ওড়িশাকু মাড়ি যে আসিবে প্রথমরে গৃহবাসী লোকে যে মরিবে। আগকু ওড়িশাকু বিদেশী মানে বহু সংখ্যক আসিবে, আপনার মানে নিকটে অনুভব করে সারে আউভাবে ভাবরে মন্দিরর সৌন্দর্যকরণ হোক পুঁজি আপন মানক পুরীরে খোলা যাব বিমানবন্দর, যেপাই সুবিধা হব বিদেশী মানে আসবাই আসেই পশিবা শ্রীমন্দিরক, কিন্তু না মহাপুরুষ লিখিছেন যে বিদেশী বলৎকার মন্দির ভিতরে বা ধসেই পশিবে। ভক্তবন্ধু একথা মহাপুরুষ লিখিছেন, আজ তার সুবন্দোবস্ত হয়ে চালছে, যা গোটিয়ে পরে গোটিয়ে সত্য হয়ে চালছে। আমি একথা কুনু মহাপুরুষ কৌন কে পুনশ্চ মহাপুরুষ কৌন কে দীনকৃষ্ণ চতুর্দশী শুক্রবারে অন্ধকার ঘটি যাব মর্ত্য মণ্ডলরে। বলে কৃষ্ণ চতুর্দশী শুক্রবার হয়েছিল, ইয়ে সংসার ভিতরে অন্ধকার ঘটি যাব। পুনশ্চ মহাপুরুষ কহিলেন বলে ছতিয়ারু নীলগিরি মোগল যে বলে বলে পশিবে যাই তা বড় দেউলরে, মহদী কূলে মহাগোল যে লাগিব সাগর জুয়ারে খালি শব যে ভাসিব। বলে আগকু মহদী কূলরে মহাগোল হব আউ সাগর জুয়ারে খালি শব হি ভাসিব পুরী শ্রীক্ষেত্রে। রণগোল দেখি নেত্রে সবু ভক্তগণ ডাকুথিবে রখ 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 নারায়ণ, চব্বিশ অঙ্করে অণচাষ পরিজন্তে মহাগোল উৎপাতটি হব তিনি, কেবল আরম্ভ মাত্র পুরীরে নানা উৎপাত হব আউ মহাগোল মধ্য হব মহাপুরুষ লিখিছেন। আউ পুনশ্চ কহিলে বলে মিথুন মাসরু মীন মাস পরিজন্তে ছাড়া বান্তি হই লোকে মরিবে সমস্তে, জগন্নাথকু ভকত খেল না যে করি মানু নথিবে পুনি দেবে যে পাশরি। বলে জগন্নাথকু মধ্যে মানিবে না খেল না বলে ভাবিবে, আউ তার মধ্যে প্রভাব ভক্তবন্ধু কলিযুগরে পড়িব। আউ খালি সেতিকি নহ, বলে কার্তিক মাসরে রোগ ব্যাধি যে ঘটিব অচিহ্না রোগকু ঔষধি যে নথিব, কার্তিক মাসরে অনেক রোগ ব্যাপিব পুনি অচিহ্না রোগ পুনশ্চ মহাপুরুষ কৌন আসুচি, তো এথিপাই মধ্যে সাবধান শ্রীক্ষেত্রে কণ হব এ কথা আপনার মানে দেখলে কুড় কুড় শব সমুদ্রর মহোদীরে বাসিব মহাগোল হব। মহাপুরুষ যা লিখিলে তা কেতে সত্য কেতে মিছ সময় কহিব, কিন্তু মালিকারে আগুয়া সূচনা মিলুচি, এথিপাই সতর্ক রহিবা সহিত যেমানে কহুচন্তি মালিকা হয়ে সারা পরে কুহা যাউচি নিশ্চিন্ত ভাবে আকু শেয়ার করন্তু। ভক্তবন্ধু সেবে লেখা হইতিলা এবে কেমতি হউচি তাহা আমি মানে আপনমানকু কহুচি। জয় জগন্নাথ, জয় পঞ্চশখা। এবে সারা ওড়িশারে শীতর দাউ, মনিষ হেউচি শীতরে ছটপট, বুড়া বুড়ি মানুষের অবস্থা কহিলে ন সরে। আমি মানে রুম হিটর দিয়ে ঘরে শোচু, অনেক জায়গায় শীতর লহরী এত জোরে হচ্ছে যে কন্থা কমল মধ্যে রখুনি, তো সেপাই আপন মানে ভাবন্তু যদি গোটি অসহায় গরিব পরিবার গোটে কম্বল নথিব কি সেমানে কোনসি শীত বস্ত্র নথিব কেতে কষ্ট সেমানে ভোগুথিবে, এমিতি বি পরিবার আছে যাহাকু আমি মানে খোঁজি খোঁজি কিছু কম্বল প্রতিবর্ষ শীত দিনে প্রদান করু, যে মানে প্রকৃতরে হকদার, যে মানে অসহায় যে মানে রোগী অছন্তি সেমানুকু আমি প্রতিবর্ষ কিছু কম্বল প্রদান করু। তো ভক্তবন্ধু এ অধম হরি কথা কই যেতিকি ধন মিলে তা ধরে কম্বল প্রদান করে, কিন্তু এবে যোড়ি হয়েছেন আপন মানে ভাব দিবাকর চ্যানেল সহিত, তো যে মানে কম্বল প্রদান করিবা পাই কিছু অর্থ সহযোগ করিবা পাই চাহান্তি আপনকর সেই অর্থকু যদি দেবা পাই চাহান্তি কম্বল প্রদান পাই, কাহিকি না এবে সময় আসিগলা শীত দিনে বহু কম্বল বন্টা যাব সেই অসহায়ঙ্ক পাখে আমি মানে পৌঁছু বুড়া বুড়িঙ্ক পাখরে যে মানক পাই নিশ্চিন্ত শীত বস্ত্র আবশ্যক, প্রতিবর্ষ যাও এ বর্ষ যাব, তো আপন মানে যদি চাহুচান আপন মানকর গুন্ডুচ মূষা ভলি দান এই কম্বল পাই লাগু, তো নিশ্চিন্ত আপনার স্ক্রিনে চালিথিবা নম্বরে নিশ্চিন্ত কল করন্তু,
আউ আমি দেব আপনার ফোন পে নম্বর আপনার গোটিয়ে হোক দুইটি হোক পাঁচটা কম্বল আপনার দান প্রদান করে পে আপনার মহাপ্রভু ভালো রাখবে কাহকু যদি ঘোড়াই দিয়ে শীতদিনে মহাপ্রভু আমাকে নিশ্চিন্ত সারা জীবন ঘণ্ট ঘোড়াই রাখবে এ বিশ্বাস সহ যদি আপনার দান দেওয়া চাহিদি স্ক্রিনে চাল নম্বরের এবে হি কল করতু এই শীতদিনে এবে চাল কম্বল বন্টা অসহায়ক প্রত্যেক ইয়ে আপনার সহযোগ রহ জয় জগন্নাথ।